আসলেই অনেক বড় ক্ষতি, কারণ এই মেধা, এই গুণ, এছাড়া তো কখনোই ক্রিয়েটিভ কিছু হয় না। আমি তো মনে করি চলচ্চিত্র জগৎটা একটা ক্রিয়েটিভ জায়গা, তো সেইখানে এত বড় একজন মহান ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেললাম, এই মেধা কোথা থেকে পাবো? আসলে আমরা অনেক বড় একটা কিছু হারিয়ে ফেললাম, এটার গ্যাপটা আসলে কিভাবে পূরণ হবে এই মুহূর্তে আমার নিজেরও জানা নেই। আর তার সাথে এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি একটা কথা মনে পড়ছে, যেহেতু আমি ওনার বাসার নিচে এই মুহূর্তে আছি, এইখানে আমি একটা সিনেমা শুটিং করেছিলাম, পাষাণের প্রেম। সেই শুটিংয়ে আমি তখন নতুন মানুষ ছিলাম, আসলে অভিনয়ে খুব একটা ওরকম দক্ষ ছিলাম না, তো কিছু কিছু ভুল হলে, ল্যাকিংস থাকলে আঙ্কেল খুব মজার সলে আমাকে একটু ভেঙিয়ে দেখাতেন, যাতে কিনা আমি একটু রাগ করি। তো আঙ্কেল আবার পরে বলতে ও রাগ করেছে, তো ও ইলিশ মাছ পছন্দ করে, ওকে ইলিশ মাছ ভাজা খাওয়াও, তো আন্টি আবার ইলিশ মাছ ভাজা খাওয়াতেন। তো এইসব ব্যাপারগুলো আসলে খুব মনে দাগ কাটে। তবে আমার বড় একটা আমার পূর্ণ মানে অপূর্ণতা থেকে গেল, সেটা হচ্ছে আমার সিনেমা নিয়ে আঙ্কেলের সাথে আমি কথা বলছিলাম গত দুদিন আগে। আমি উপল ভাইয়ের সাথে বললাম যে উপল ভাই, উনি বাইরে থেকে আসলেন, এবং আমার আপনারা সবাই জানেন ইমন সাহা আমার এখানে করছেন ইমনদা, তো দাদার সাথে মিলে উপল ভাই আমি আমার ডিরেক্টর মিলে বসে যে আঙ্কেলের কাছে আমি গানগুলো ঠিক করব। তো মাত্র ভাবছিলাম যে দু চার দিন পরে, আমার একটু ব্যস্ততা যাচ্ছিল, উপল ভাইও একটু ব্যস্ত ছিলেন, মাত্র বাইরে থেকে আসছেন, ওনার বিজনেস সবকিছু মিলে আসলে সেই জিনিসটা হয়ে উঠলো না। এটা আমার আমার সবচেয়ে বড় একটা গ্যাপ থেকে গেল আমার সিনেমার জন্য। তারপরেও বলবো যে ওনার জন্য সবাই দোয়া করবেন, অসম্ভব ভালো একজন মানুষ, আমি ওনার সন্তানের মতো। যদি কখনো কোনো সময় কোনো মিডিয়া ব্যক্তিত্বের কাছে ওনার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সবাই ক্ষমা করে দিবেন, এবং আমরা বেলা শেষে চাই উনি ভীষণ নসিব করুক, এটাই আমার চাওয়া।